بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. سلسلة صحيحة غرنتر 747 نمبر حديث আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জামাআতের সাথে ফজরের সালাত আদায় করলো, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাআতের সাথে আদায় করলো, আদায় করার পরে ওই স্থানেই বসেই জিকির আজগার করলো এবং সূর্য যখনই উঠে গিয়েছে তখনই ওই স্থান থেকে উঠে গিয়ে দুই রাকাত সালাত আদায় করলো, তাহলে পূর্ণ হজ এবং উমরা করলে যে নাকি হয় সেই নাকি আপনার আমল নামে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ, এবার দেখেন কত মর্যাদা। হজ এবং উমরা করলে যে নাকি হয়, আপনি ফজরে সালাত পড়লেন, সালাত পড়ে ওই স্থানে বসে থাকতে হবে, ওই স্থান থেকে ওঠা যাবে না, এই ফজিলত যদি আপনি নিতে চান। ফজরের জামাতের সাথে আপনি ফজরের সালাত শেষ করার পরে ওই স্থানে বসে থাকলেন, জিকির আজগার করলেন, যখনই সূর্য উঠে গিয়েছে তখন আপনি উঠে গিয়ে দুই রাকাত সালাত আদায় করবেন। এই দুই রাকাত সালাত আদায় করলে অতরে কি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দেবেন, যে হজ এবং উমরা করলে যে নাকি হয় সেই নাকি আপনার আমলনামায় এই দুই রাকাত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, কত নাকি দেখেন। আমরা তো নিতে চাই না এই গুরুত্বগুলো। তাহলে সূর্য যখন উঠে গেছে তখন যদি আপনি পড়েন, এই সালাতের নাম হবে সালাতুল ইশরাক। যদি আপনি সকাল 8:30 দিকে আপনি এই সালাতটা পড়েন তাহলে সালাতের নাম হবে সালাতুল চাস্ট। এখানে আপনি 8 রাকাত পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, 2 রাকাতও পড়তে পারবেন। আর এই সালাত যদি আপনি সকাল 10:11 দিকে আপনি পড়েন তাহলে এই সালাতের নাম হবে সালাতুল আওয়াবিন। সালাত কিন্তু একটা, নাম কিন্তু তিনটা। যদি আপনি ফজরের সালাত মসজিদে বসে পড়লেন, পড়ে ওইখানে বসে জিকির আজগার করে সূর্য উঠতেই আপনি সালাত আদায় করেন, তাহলে নেকি হবে। হজ উমরা পালন করলে যে নেকি হয় সেই নেকি আপনার আমল নয় দেওয়া হবে, এর মান। যদি যদি চারটের সালাত যেটা 8:30 দিকে আদায় করছেন, এই সালাত যদি আপনি আদায় করেন তার মান হচ্ছে নেকি, ওই নেকি হবে যে প্রত্যেক সুবহানাল্লাহ বলে সদকার নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সদকার নেকি হয়, ভালো কাজে আদেশ করলে সদকার নেকি হয়, মন্দ কাজে নিষেধ করলে সদকার নেকি হয়, এই সমস্ত সকল কাজ করার মাধ্যমে যে নেকি হবে, তাস্তের দুই রেখা সালাত আদায় করলে সেই নেকি আপনার আমল নামে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। আর এই সালাত যদি আপনি সকাল 10:30 দিকে আদায় করেন তাহলে সালাতের নাম হবে সালাতুল আওয়াবিন। উল্লেখ্য যে আমাদের সমাজে সালাতুল আওয়াবিন নামে মাগরিবের পরে 6 রাকাত দিয়ে সালাত আদায় করা হয়, এটা নিতান্তই জয়ীব। এই সালাত আদায় করলে পাপ হবেই হবে, অবতরিত হবে, নিশ্চিত হবে। বেশিরভাগে মহিলাদের মধ্যে এই সালাতটা আদায় করতে দেখা যায়, মহিলাদের মধ্যে এই সালাত আদায় করতে দেখা যায়। আওয়াবিল নামে পৃথিবীর বুকে মাগরিবের পরে এই সালাত নামে কোনো সালাত পৃথিবীর বুকে নেই। আওয়াবিল নামে যে সালাত সেটা হচ্ছে সকাল 10:30 দিকে আপনি যদি পড়েন তাহলে দুই রাকাত আপনি পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই সকল সালাতগুলো আদায়ের মাধ্যমে অসংখ্য নেকি অর্জন করার তৌফিক দান করুন। পরকালীন জীবনে এই সালাত আদায়ের মাধ্যমে উত্তম জাযা আমাদের জন্য আল্লাহ তাআলা লিপিবদ্ধ করুন, দান করুন। আল্লাহুম্মা আমিন।